আমরা যদি শেখ হাসিনার অধীনে আগামীতে সাজানো পাতানো নির্বাচনে যাই আমাদেরকে নিবন্ধন দেয়া হবে। এবার সরকার ও পুলিশকে সিনেমা দেখানোর হুমকি দিলেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর। দলটিকে নিবন্ধন না দেওয়ার প্রতিবাদে নির্বাচন কমিশন ঘেরাও করতে এসে পুলিশের বাধার মুখে এ কথা বলেন তিনি। নূর বলেন, পুলিশের বন্দুকে যতগুলো গুলি আছে তার চেয়ে বেশি মানুষ তাদের সমর্থনে রাস্তায় রয়েছে। একে ট্রেলার আখ্যা দিয়ে সামনে সরকারকে আসল সিনেমা দেখানোর হুমকি দেন তিনি। আমাদের দল ভাঙার জন্য এর আগে মঙ্গলবার দুপুরে রাজধানীর জামান টাওয়ারে নিজেদের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে পল্টন সচিবালয় শাহবাগ হয়ে বাংলা মোটর মোড়ে আসলে মিছিলটি আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে আলোচনা করে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ শেষ করেন তারা। সমাবেশে দলটির সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান সহ উচ্চ পরিষদের একাধিক সদস্য বক্তব্য দেন। সমাপনী বক্তব্যে নুরুল হক নূর বলেন, আমাদের কর্মী সমর্থকদের ভয় পেয়ে মিছিল আটকে দিয়েছে তারা। সরকার পুলিশ দিয়ে আমাদের দমাতে চাইছে কিন্তু পারবে না। আমাদের সাথে তাদের থেকেও বেশি সংখ্যার জনগণের সম্পৃক্ততা রয়েছে আর সেটা দেখেই ভয় পাচ্ছে তারা। পুলিশকে উদ্দেশ্য করে নূর বলেন, কয়টা গুলি আছে আপনাদের বন্দুকে, তার থেকেও বেশি মানুষ রয়েছে আমাদের সমর্থনে রাজপথে। এটা তো ট্রেলার, আসল সিনেমা আগামী 27 তারিখের পর হবে। পুলিশের পক্ষ থেকে মিছিল শেষ করে বাংলা মোটর মোড় থেকে সরে যেতে বললে সংগঠনটির নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ শেষে 5 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপি জমা দেওয়া শেষে গণঅধিকার পরিষদকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে 7 দিনের আলটিমেটাম দেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। এ সময় তিনি বলেন, আমাদের নিবন্ধনের বিষয়টি যদি পুনর্বিবেচনা না করা হয় প্রয়োজনে আবারও ঘেরাও কর্মসূচি পালন করব। এবার হয়তো আমাদের কার্যালয়ের সামনে থেকে মিছিল করেছি তাই আমাদের পথ আটকে দিয়েছে, এরপর প্রয়োজনে নির্বাচন কমিশনের সামনেই ঘেরাও কর্মসূচি দেব। আমরা নিবন্ধন পুনর্বিবেচনার জন্য ইসিকে 7 দিনের আলটিমেটাম দিয়েছি যাতে করে আমাদের সহ যৌক্তিকভাবে অন্যদের নিবন্ধন দেওয়া হয়। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।